নমস্কার, ফের আমরা এসে গেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে। তবে আজ কোনো ছমছমে গল্পের আবহ নিয়ে নয়, বরং এসেছি মজার গল্প নিয়ে। আজ আমরা শোনাব বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র সুকুমার রায়ের অমর সৃষ্টি হযবরলা। অবশ্য আরও একটা বদলও হচ্ছে, এবার শব্দ যোজনা আর উপস্থাপনার পাশাপাশি গল্প পাঠেও থাকব আমি, আপনাদের হোস্ট এবং দোস্ত সমন্তক। সঙ্গে থাকবেন শাশ্বত আর প্রজ্ঞাপারমিতা। আজ শুনব কাহিনীর প্রথম পর্ব। তবে আর দেরি কেন, চলুন ঢুকে পড়ি কল্প দুনিয়ার স্বপ্ন রাজ্যে। শুরু করি সুকুমার রায়ের হযবরলা। Let's start. বেজায় গরম, গাছতলের দিব্যি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছি, তবু ঘেমে অস্থির। ঘাসের উপর রুমালটা ছিল, ঘাম মুছবার জন্য যেই সেটা তুলতে গিয়েছি অমনি রুমালটা বলে উঠল, ম্যাও। কি আপদ, রুমালটা ম্যাও করে কেন? চেয়ে দেখি রুমাল তো আর রুমাল নেই, দিব্যি মোটা সোটা লাল টকটকে একটা বেড়াল গোফ ফুলিয়ে প্যাট প্যাট করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি মুশকিল, ছিল রুমাল হয়ে গেল একটা বেড়াল। অমনি বেড়ালটা বলে উঠল, মুশকিল আবার কি, ছিল একটা ডিম হয়ে গেল দিব্যি একটা প্যাঁক প্যাঁকে হাঁস, এ তো হামেশাই হচ্ছে। আমি খানিক ভেবে বললাম, তাহলে তোমায় এখন কি বলে ডাকবো, তুমি তো সত্যিকারের বেড়াল নও, আসলে তুমি হচ্ছে রুমাল। বেড়াল বলল, বেড়ালও বলতে পারো, রুমালও বলতে পারো, চন্দ্রবিন্দুও বলতে পারো। আমি বললাম, চন্দ্রবিন্দু কেন? শুনে বেড়ালটা, তাও জানো না বলে এক চোখ বুজে ফ্যাচ ফ্যাচ করে বিশ্রী রকম হাসতে লাগলো। আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম, মনে হলো এই চন্দ্রবিন্দু কথাটা নিশ্চয়ই আমার বোঝা উচিত ছিল, তাই থতমত খেয়ে তাড়াতাড়ি বলে ফেললাম, ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। বেড়ালটা খুশি হয়ে বলল, হ্যাঁ কিন্তু বোঝাই যাচ্ছে, চন্দ্রবিন্দুর চ, বেড়ালের তালব্যসা, রুমালের মা হলো চশমা, কেমন হলো? তো আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু পাছে বেড়ালটা আবার বিশ্রী করে হেসে ওঠে, তাই সঙ্গে সঙ্গে হু হু করে গেলাম। তারপর বেড়ালটা খানিকক্ষণ আকাশের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল, গরম লাগে তো তিব্বত গেলেই পারো। আমি বললাম, বলা ভারী সহজ, কিন্তু বললেই তো আর যাওয়া যায় না। বেড়াল বলল, কেন, সে আর মুশকিল কি? আমি বললাম, কি করে যেতে হয় তুমি জানো? বেড়াল একগাল হেসে বলল, হে হে তা আর জানি নে, কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাট তিব্বত, ব্যাস সিধে রাস্তা, সোয়া ঘন্টার পথ গেলেই হলো। আমি বললাম, তাহলে রাস্তাটা আমায় বাতলে দিতে পারো? শুনে বেড়ালটা হঠাৎ কেমন গম্ভীর হয়ে গেল, তারপর মাথা নেড়ে বলল, সে আমার কর্ম নয়, আমার গেছো দাদা যদি থাকতো তাহলে সে ঠিক ঠিক বলতে পারতো। আমি বললাম, গেছো দাদা কে, তিনি থাকেন কোথায়? বেড়াল বলল, গেছো দাদা আবার কোথায় থাকবে, গাছেই থাকে। আমি বললাম,
কোথায় গেলে তার সঙ্গে দেখা হয়? বিড়াল খুব জোরে মাথা নেড়ে বলল, সেটি হচ্ছে না, সে হওয়ার জো নেই। আমি বললাম, কিরকম? বিড়াল বলল, সে কিরকম জানো? মনে করো তুমি যখন যাবে উলুবেড়ে তার সঙ্গে দেখা করতে, তখন তিনি থাকবেন মতিহারি। যদি মতিহারি যাও, তাহলে শুনবে তিনি আছে রামকৃষ্ণপুর। আবার সেখানে গেলে দেখবে তিনি গেছেন কাশিমবাজার। কিছুতেই দেখা হওয়ার জো নেই। আমি বললাম, তাহলে তোমরা কি করে দেখা করো? বিড়াল বলল, সে অনেক হাঙ্গামা, আগে হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই, তারপর হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে, তারপর দেখতে হবে দাদা এখন কোথায় আছে, তারপর দেখতে হবে সেই হিসেব মতো যখন সেখানে গিয়ে পৌঁছবে তখন দাদা কোথায় থাকবে, তারপর দেখতে হবে। আমি তাড়াতাড়ি বাধা দিয়ে বললাম, সে কিরকম হিসেব? বিড়াল বলল, সে ভারী শক্ত হিসেব, দেখবে কিরকম। এই বলে সে একটা কাঠি দিয়ে ঘাসের উপর লম্বা আঁচড় কেটে বলল, এই মনে করো গেছো দাদা। বলেই খানিকক্ষণ গম্ভীর হয়ে চুপ করে বসে রইল। তারপর আবার ঠিক তেমনই একটা আঁচড় কেটে বলল, এই মনে করো তুমি। বলে আবার ঘাড় বাঁকিয়ে চুপ করে রইল। তারপর হঠাৎ আবার একটা আঁচড় কেটে বলল, এই মনে করো চন্দ্রবিন্দু। এমনি করে খানিকক্ষণ কি ভেবে আরেকটা করে লম্বা আঁচড় কাটে আর বলে, এই মনে করো তিব্বত, এই মনে করো গেছো বৌদি রান্না করছে, এই মনে করো গাছের গায়ে একটা ফুটো। এইরকম শুনতে শুনতে শেষটায় আমার কেমন রাগ ধরে এলো। আমি বললাম, দূর চাই, কিসব আবল তাবল বকছো, একটুও ভালো লাগে না। বিড়াল বলল, আচ্ছা তাহলে একটু সহজ করে বলছি, চোখ বোঝো, আমি যা বলবো মনে মনে তার হিসেব করো। আমি চোখ বুঝলাম, চোখ বুঝেই আছি বুঝেই আছি। বিড়ালের আর কোনো সারা শব্দ নেই। হঠাৎ কেমন সন্দেহ হলো, চোখ চেয়ে দেখি বিড়ালটা লেজ খাড়া করে বাগানের বেড়ার টপকিয়ে পালাচ্ছে আর ক্রমাগত ফ্যাচ ফ্যাচ করে হাসছে। কি আর করি, গাছতলে একটা পাথরের উপর বসে বললাম। বসতেই কে যেন ভাঙা ভাঙা মোটা গলায় বলে উঠল, সাতগুণে কত হয়? আমি ভাবলাম, এ আবার কে? এদিক ওদিক তাকাচ্ছি, এমন সময় আবার সেই আওয়াজ হলো, কই জবাব দিচ্ছ না যে, সাতগুণে কত হয়? তখন উপর দিকে তাকিয়ে দেখি একটা দাঁড় কাক স্লেট পেন্সিল দিয়ে কি যেন লিখছে আর এক একবার ঘাড় বাঁকিয়ে আমার দিকে তাকাচ্ছে। আমি বললাম, সাত দুগুণে ১৪। কাকটা অমনি দুলে দুলে মাথা নেড়ে বলল, হয়নি হয়নি ফেল। আমার ভয়ানক রাগ হলো, বললাম, নিশ্চয় হয়েছে, সাতেককে সাত, সাত দুগুণে ১৪, তিন সাতে ২১। কাকটা কিছু জবাব দিল না, খালি পেন্সিল মুখে দিয়ে খানিকক্ষণ কি যেন ভাবল, তারপর বলল, সাত দুগুণে ১৪ নামে ৪, হাতে রইল পেন্সিল। আমি বললাম, তবে যে বলেছিলে সাত দুগুণে ১৪ হয় না, এখন কেন? কাক বলল, তুমি যখন বলেছিলে তখনও পুরো ১৪ হয়নি, তখন ছিল ১৩ টাকা ১৪ আনা ৩ পাই। আমি যদি ঠিক সময় বুঝে
ধাঁ করে চোদ্দলিকে না ফেলতাম তাহলে এতক্ষণে হয়ে যেত চোদ্দ টাকা এক আনা নয় পাই। আমি বললাম, এমন নানারই কথা তো কখনো শুনিনি। সাত দুগুণে যদি চোদ্দ হয় তা সে সবসময় চোদ্দ। এক ঘন্টা আগে হলেও যা, দশ দিন পরে হলেও তাই। কাকটা ভারী অবাক হয়ে বলল, তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি। আমি বললাম, সময়ের দাম কিরকম? কাক বলল, এখানে কদিন থাকতে তাহলে বুঝতে। আমাদের বাজারে সময় এখন ভয়ানক মাগ্গি। এতটুকু বাজে খরচ করবার জো নেই। এই তো কদিন খেটে খুটে চুরি চামারি করে খানিকটা সময় জমিয়েছিলাম, তাও তোমার সঙ্গে তর্ক করতে অর্ধেক খরচ হয়ে গেল। বলে সে আবার হিসেব করতে লাগলো। আমি অপ্রস্তুত হয়ে বসে রইলাম। এমন সময় হঠাৎ গাছের একটা ফোকর থেকে কি যে একটা সুরুৎ করে পিছলিয়ে মাটিতে নামলো। চেয়ে দেখি দেড় হাত লম্বা এক বুড়ো, তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি, এত এক হাতে একটা হুঁকো, তাতে কলকে টলকে কিচ্ছু নেই, আর মাথা ভরা টাক। টাকের উপর খড়ি দিয়ে কি যেন কিসব লিখেছে। বুড়ো এসেই খুব ব্যস্ত হয়ে হুঁকোতে দু এক টান দিয়ে জিজ্ঞাসা করল, কই হিসেবটা হল? কাক খানিক এদিক ওদিক তাকিয়ে বলল, এই হল বলে। বুড়ো বলল, কি আশ্চর্য, উনিশ দিন পার হয়ে গেল এখনো হিসেবটা হয়ে উঠল না। কাক দু চার মিনিট খুব গম্ভীর হয়ে পেন্সিল চুষলো, তারপর জিজ্ঞাসা করল, কতদিন বললে? বুড়ো বলল, উনিশ। কাক অমনি গলা উঁচিয়ে হেঁকে বলল, লাখ 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 কুড়ি। বুড়ো বলল, একুশ। কাক বলল, বাইশ। বুড়ো বলল, তেইশ। কাক বলল, সাড়ে তেইশ। ঠিক যেন নীলেম ডাকছে। ডাকতে ডাকতে কাকটা হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, তুমি ডাকছো না যে। আমি বললাম, খামোকা ডাকতে যাব কেন? বুড়ো এতক্ষণ আমায় দেখেনি, হঠাৎ আমার আওয়াজ শুনেই সে বন বন করে আট দশ পাক ঘুরে আমার দিকে ফিরে দাঁড়াল। তারপর কুকুরটাকে দূরবীনের মতো করে চোখের সামনে ধরে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর পকেট থেকে কয়েকখানা রঙিন কাঁচ বের করে তাই দিয়ে আমাকে বারবার দেখতে লাগলো। তারপর কোথার থেকে একটা পুরনো দর্জির ফিতে এনে সে আমার মাপ নিতে শুরু করলো, আর হাঁকতে লাগলো, খাড়াই ছাব্বিশ ইঞ্চি, হাত ছাব্বিশ ইঞ্চি, আস্তিন ছাব্বিশ ইঞ্চি, ছাতি ছাব্বিশ ইঞ্চি, গলা ছাব্বিশ ইঞ্চি। আমি ভয়ানক আপত্তি করে বললাম, এ হতে পারে না, বুকের মাপও ছাব্বিশ ইঞ্চি, গলাও ছাব্বিশ ইঞ্চি, আমি কি শুয়োর? বুড়ো বলল, বিশ্বাস হয় না, দেখো। দেখলাম ফিতের লেখাটেখা সব উঠে গিয়েছে, খালি ছাব্বিশ লেখাটা একটু পড়া যাচ্ছে, তাই বুড়ো যা কিছু মাপে সবই ছাব্বিশ ইঞ্চি হয়ে যায়। তারপর বুড়ো জিজ্ঞাসা করল, ওজন কত? আমি বললাম, জানি না। বুড়ো তার দুটো আঙুল দিয়ে আমায় একটুখানি টিপে টিপে বলল, আড়াইশে। আমি বললাম, সে কি, পটলার ওজনই তো একুশে, সে আমার চাইতে দেড় বছরের ছোট। কাকটা অমনি তাড়াতাড়ি বলে উঠল, সে তোমাদের হিসেব অন্যরকম। বুড়ো বলল, তাহলে লিখে নাও, ওজন আড়াইশের, বয়স সাঁইত্রিশ। আমি বললাম, দূর, আমার বয়স হলো আট বছর তিন মাস, বলে কিনা সাঁইত্রিশ। বুড়ো খানিকক্ষণ কি যেন ভেবে জিজ্ঞাসা করল, বাড়িতে না কমতি? আমি বললাম, সে আবার কি? বুড়ো বলল, বলি বয়সটা
এখন বাড়িছে না কমছে? আমি বললাম, বয়স আবার কমবে কেন? বুড়ো বলল, তা নয় তো, কেবলই বেড়ে চলবে নাকি? তাহলেই তো গেছি, কোনদিন দেখবো বয়স বাড়তে বাড়তে একেবারে 60-70-80 বছর পার হয়ে গেছে, শেষটায় বুড়ো হয়ে মরি আর কি। আমি বললাম, তা তো হবেই, 80 বছর বয়স হলে মানুষ বুড়ো হবে না? বুড়ো বলল, তোমার যেমন বুদ্ধি, 80 বছর বয়স হবে কেন? 40 বছর হলেই আমরা বয়স ঘুরিয়ে দিই, তখন আর 41-42 হয় না, 39-38-37 করে বয়স নামতে থাকে। এমনি করে যখন 10 পর্যন্ত নামে তখন আবার বয়স বাড়তে দেওয়া হয়। আমার বয়স কত উঠল, নামল, আবার উঠল, এখন আমার বয়স হয়েছে 13। শুনে আমার ভয়ানক হাসি পেয়ে গেল। কাক বলল, তোমরা একটু আস্তে আস্তে কথা কও, আমার হিসেবটা চটপট সেরে নি। বুড়ো অমনি চট করে আমার পাশে এসে ঠ্যাং ঝুলিয়ে বসে ফিসফিস করে বলতে লাগলো, একটা চমৎকার গল্প বলবো, দাঁড়াও একটু ভেবে নি। এই বলে তার হুঁকো দিয়ে টেকো ও মাথায় চুলকোতে চুলকোতে চোখ বুজে ভাবতে লাগলো। তারপর হঠাৎ বলে উঠল, হ্যাঁ মনে হয়েছে, শোনো। তারপর এইদিকে তো বড় মন্ত্রী রাজকন্যার গুলি সুতো খেয়ে ফেলেছে, কেউ কিচ্ছু জানে না। ওদিকে রাক্ষসটা করেছে কি, ঘুমোতে ঘুমোতে হাও মাও কাও, মানুষের গন্ধ পাও বলে হুড়মুড়ি করে খাট থেকে পড়ে গিয়েছে। অমনি ঢাক ঢোল সানাই কাশি লোক লস্কর সেপাই পল্টন হই হই রই রই মার মার কাট কাট। এর মধ্যে হঠাৎ রাজা বলে উঠলেন, ভক্তিরাজ যদি হবে তাহলে ন্যাজ নেই কেন? শুনি পাত্র মিত্র ডাক্তার মুক্তার আকেল মক্কেল সবাই বললে, ভালো কথা, ন্যাজ কি হলো? কেউ তার জবাব দিতে পারে না, সব সুর সুর করে পালাতে লাগলো। শুনছিলেন সুকুমার রায়ের অমর সৃষ্টি হজবরলর পাঠ। আজ ছিল প্রথম পর্ব, পরের পর্বগুলো শুনতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। নমস্কার, শুভরাত্রি। Please like our video if you like it. Please leave a comment in our comment box to tell us how our video was. Please subscribe our channel, and to get the latest updates on the channel, please click on the bell icon and feel free to share. Thank you.